হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম, আর সেটি হলো ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না। আজকে আমি এই খুবই পরিচিত রান্নাটাকে একটু ভিন্ন প্রক্রিয়ায় তৈরি করব, তাতে করে ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে। খাওয়ার সময় একটাও কাটা পাবেন না, এই পদ্ধতিতেই আমি আজকে রান্না করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। কী কী লাগছে? আজকে আমি একটা মাঝারি সাইজের কচুকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কম বেশি সবাই আমরা জানি কি করে কচু পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিতে হয়। আর আমি নিচের সাইডের কিছু অংশ ব্যবহার করেছি, যেটাকে মুথা বলে, মুথা থেকেও কিছু অংশ নিয়েছি, এরকম ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করব 40 মিনিটের মতো। কচুগুলোকে যদি লবণ এবং পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে আপনারা পানিটা ঝরিয়ে নেন, তাহলে কচুতে যে গলায় চুলকানি হয় সেটা কিন্তু কখনোই হবে না। কচুগুলো রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। আপনারা যতটা ইলিশ মাছ ব্যবহার করবেন ততটা ইলিশ মাছ বড় করে পিস করে নেবেন। আপনারা খুব বেশি পিস করতে যাবেন না, কেন সেটা আমি পরে বলছি। এদিকে দেখতে পাচ্ছেন 30 মিনিট পর কচুটা কিন্তু মোটামুটি নরম হয়েছে। আমি আরও যতক্ষণ না পর্যন্ত একদম খুব নরম হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে থাকব। এখন দেখতে পাচ্ছেন আমার প্রায় 50 মিনিটের মতো হয়ে গিয়েছে, কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। আমি একদম এখন আমি এগুলোকে একটা স্ট্রেইনারে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এই প্রক্রিয়াটা ফলো করলে আপনাদের কচু খাওয়ার সময় গলায় কখনো চুলকানি হবে না। কিছু কিছু কচুতে গলায় চুলকানি হয়, সেটার সম্ভাবনা মোটেও থাকবে না। কচু শাকটা রান্না করার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, আর সাথে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। যে কোনো শাক রান্নার সময় তেল আর পেঁয়াজ বেশি ব্যবহার করতে হয়। মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটার ঝাল কেমন বা আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেটার উপরে নির্ভর করে কাঁচামরিচটা কেমন দেবেন। তবে কচু শাক রান্না করার সময় আমি কাঁচামরিচটাই বেশি ব্যবহার করব। শুকনো মরিচ আমি একদম অল্প পরিমাণে দেব, এর থেকে আমি ঝালটা নেওয়ার চেষ্টা করব। কারণ আমি কচু শাকটাতে যে নিজস্ব একটা কালার সেটাই আমি রাখার চেষ্টা করব, খুব বেশি হলুদ মরিচ ব্যবহার করব না। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর সাথে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, সাথে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একদম কম ব্যবহার করবেন, এতে করে কালারটা চমৎকার আসে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ। কচুগুলো কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আবার আমি পরে টেস্ট করে তারপরে আমি ব্যালেন্স করব। এখন দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে একটু চিরে, আর চুলোর আঁচটা কিন্তু আমি কমিয়ে নিয়েছিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি একটু মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। একটু পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যায়। এখন মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি চুলোর আঁচটা মাঝারি রেখেই। কষানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। একটু কষানোটা ভালো হলে কিন্তু মাছগুলোর ভেতরেও মশলাটা খুব ভালো করে পৌঁছায়। যদিও আমি আবার পানি দেব, তারপরেও কিন্তু মশলার মধ্যে একটু মাছটা কষিয়ে নিলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। 1 কাপ পানিতেই আমার মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাছটাকে আমি একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিলাম। 3 মিনিট পর মাছগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি মাছ রান্না করেছি টোটাল 8 মিনিট সময়। এই 8 মিনিটেই কিন্তু যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে, আর নিচে যেই অবশিষ্ট ঝোল রয়েছে সেটার মধ্যে আমি যেই কচুগুলোর মধ্যে থেকে পানি ঝরিয়ে নিয়েছি সেই কচুগুলো দিয়ে দিচ্ছি। এখন কচুগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে নিচ্ছি, আর এই কচুগুলোর যে আস্ত অংশ রয়েছে সেটা আমি একদম ম্যাশ করে নেব। এখন কচুগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে আমি ভালো করে একদম উল্টে পাল্টে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার ডালটা মাঝারি রেখে আমি একটু রান্না করে নেব 2-3 মিনিটের মতো। উঠিয়ে রাখা মাছগুলো কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি।
খাওয়ার সময় কাটার ঝামেলা যেন না থাকে সেই জন্য এই পর্যায়ে কিন্তু মাছটা থেকে কাটাটা ছাড়িয়ে নিতে হবে। তাহলে খাওয়ার সময় একদম নিশ্চিন্তে সবাই খেতে পারবে, বিশেষ করে বাচ্চারা আর যারা কাটা বাছতে পারে না তাদের জন্য তো সবচেয়ে বেশি সুবিধা হলো এই পদ্ধতি। এই জন্যই আমি এই ব্যতিক্রমীভাবেই আমি কচু শাকটা রান্না করে থাকি, যেন খাওয়ার সময় মোটেও টেনশন থাকে না কাটা বাছার। এদিকে 5 মিনিট পর কচুটা কিন্তু মোটামুটি রান্না প্রায় শেষ। আমি একটা পটেটো ম্যাশার ব্যবহার করছি, এটা দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কচুগুলোকে। আমি কিন্তু আজকে কচু শুধু শাক ব্যবহার করিনি, কচুর যে নিচের অংশটা যেই কাঠ বা মোথা বলে সেই অংশ থেকেও কিন্তু কিছু পরিমাণে আমি ব্যবহার করেছি, আর সেটা কিন্তু খুব সহজে গলতে চায় না, একদম ম্যাশড হতে চায় না। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে ম্যাশড হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রেখেছি যে মাছগুলো সেই মাছগুলো। আমার এই ব্যতিক্রমী প্রক্রিয়ায় ইলিশ কচু রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে, ইলিশ কচু খাবে কিন্তু একদম কাটা ছাড়া। মাছগুলোকে আমি খুব ভালো করে কচুর সাথে মাখিয়ে নিচ্ছি, একদম মিশিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একদম খুব ভালো করে মাখামাখা করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর ঢাকনা দেব না, এখন কিন্তু রান্নাটা প্রায় শেষ, চুলার জালটা মাঝারি রেখে কিন্তু আমি রান্নাটা শেষ করব। আর এই পর্যায়ে আপনারা লবণটা ব্যালেন্স করে নেবেন, আপনাদের যদি লবণ প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে নেবেন। আর আপনারা যদি একদম ভাজা ভাজা খেতে পছন্দ করেন তাহলে আরেকটু সময় ভেজে নামাবেন, আর যদি একটু নরম মাখামাখা ঝোল থাকবে সেরকম পছন্দ করেন তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে পরিবেশন করতে পারবেন। আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি, আমার এখন রান্না একদম শেষ, এখন গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই ব্যতিক্রমী রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমার এই সহজ ব্যতিক্রমী রেসিপিগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর আমার সহজ সুন্দর ব্যতিক্রমী রেসিপিগুলোকে সবার সাথে শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।